হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পরীক্ষার হলে মোবাইল নেওয়া, ব্যাগ নেওয়া, এই ব্যাপারটা নিয়ে আজকে বলবো। মানে এটা একটা হ্যারাসমেন্টের পর্যায়ে চলে গেছে। হ্যারাসমেন্টটা কি? বাই কমন সেন্স এটা কিন্তু যে কেউ লজিক্যালি ভাবে যে পরীক্ষা হলে কেন ব্যাগ খাতা নিয়ে যাবে, কিংবা মানে কলম এবং অ্যাডমিট কার্ড এর বাইরে কোনো কিছু কেন নিবে, কিংবা নিতে হবে কেন। নাও এই কনসেপ্টটা আমাদের একটা ভুল কনসেপ্ট যে পরীক্ষা হলে কিছু নেওয়া যাবে না। আমি ব্যাপারটা একটু ব্যাখ্যা করি, আপনাদের সবার মনে হতে পারে অপোজিট চিন্তাভাবনা যে না পরীক্ষা হলে না নেওয়াটাই ঠিক। আসলে কনসেপ্ট একটা শুরু হয়েছে কোথা থেকে? আমরা পড়ালেখা করছি, পরীক্ষা দিচ্ছি, শুরু হচ্ছে 1, 2, 3, 4 এই টাইমটা থেকে, রাইট? তো এই টাইমটা ছোট সময়। এই সময়টা কি হয়, ছোট একটা শহরে থাকেন কিংবা বড় একটা শহরেই থাকেন, ঠিক বাসার পাশেই আপনি স্কুলে যান, রাইট, হেঁটে যান, কিংবা হয়তো রিক্সা সামথিং লাইক দ্যাট, যে আপনার বাহন আছে, খুব সহজে যাচ্ছেন, প্রতিদিন যাচ্ছেন, এবং আপনি কিন্তু মানে খুবই ইউজ টু ওই স্কুল বা কলেজে সেখানে পরীক্ষা দেওয়া কিংবা সেখানে অ্যাটেন্ড করা পরীক্ষাগুলোতে, এটা খুবই ইউজ টু। ইভেন ভার্সিটি লাইফেও যখন যাচ্ছেন তখন কি হচ্ছে যে আপনি ম্যাসে কিংবা হলে থাকছেন, মানে যেখানে পরীক্ষা দিতে যাচ্ছেন সেই লোকেশন বা ভেনু এটা কিন্তু কোনো চেঞ্জ নাই, এটা কিন্তু কোনো পরিবর্তন নাই, এটা ফিক্সড একটা জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছেন। নাও এই যে একটা স্পেসিফিক জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছেন, এটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ আপনি জানেন কোথায় যাচ্ছেন, কত টাকা খরচ হবে, কোন দিক দিয়ে যাবেন, আপনি রাস্তাঘাট সব কিছু চেনেন এবং ওই এলাকাতেই আপনি বাস করতেছেন। এমন যদি হতো যে আপনি ভার্সিটিতে পরীক্ষা দিতে যান মানে মাসে একবার কিংবা বছরে একবার এবং থাকেন নিজের বাড়িতে, হুট করে অনেকদিন পরে যাচ্ছেন, এমনটা কিন্তু ঘটে না। তো এই যে প্রপার কনসেপ্টটা যেটা ভার্সিটি লাইফ পর্যন্ত আসে, পরীক্ষা দেওয়ার কনসেপ্ট, পরীক্ষা হলে কোনো কিছু না নেওয়ার কনসেপ্ট, এই কনসেপ্টটা পরবর্তীতেও কন্টিনিউ করার প্রবণতা দেখা যায় শিক্ষকদের মধ্যে, পরীক্ষা হলে গার্ডদের মধ্যে। এখন তারা চিন্তা করে যে পরীক্ষা হলে কিছু নেওয়া যাবে না, ইলেকট্রনিক দ্রব্য তারা নিষেধ করে, বিসিএস পরীক্ষা থেকে শুরু করে সব কিছুতে তারা কোনো ধরনের ডিভাইস নিতে পারবেন না, কোনো ধরনের এই নিতে পারবেন না, সেই নিতে পারবেন না। এটা আমার কাছে মনে হয় যতটা না এই যে নকল কিংবা ডুপ্লিকেট কিংবা উল্টাপাল্টা রোধে যতটা না হয়, তার চেয়ে বরং বেশি মনে হয় এক ধরনের ভীতি থেকে, এক ধরনের কন্টিনিউটি থেকে, মানে যেটা এতদিন ধরে পরীক্ষা দিয়ে আসছে ছোটবেলা থেকে, সেই কন্টিনিউটি থেকে। আসলে আমি নিজে এক বছরের মতো টিচার ছিলাম একটা ইঞ্জিনিয়ারিং কলেজে। সো আমার অভিজ্ঞতা বলে আপনি যদি সঠিকভাবে গার্ড দেন, সঠিকভাবে পরীক্ষা কেন্দ্রে আপনি এদিক থেকে ওদিকে হাঁটতেছেন, কে কি করতেছে দেখতেছেন, তাহলে কিন্তু কখনোই পরীক্ষার্থীরা নকল ডুপ্লিকেট উল্টাপাল্টা কিছু একটা করার সুযোগ পায় না। কেন এতটা কনফিডেন্টলি আমি বলছি যে আপনি কখনো নিজেকে ক্লাসরুমের সামনের দিকে দাঁড় করায় দেখবেন, আপনি কিন্তু যদি একবার চোখ বুলান প্রত্যেক পরীক্ষার্থীর দিকে তাকাতে পারবেন, আপনি কিন্তু এই হাক ডাক এই নকল করো না এই সে এইসব বলার দরকার পড়ে না। আপনি জাস্ট নজর বোলালেই বুঝতেছেন কে অন্যদিক দেখার চেষ্টা করতেছে কিংবা কে মনোযোগ দিয়ে সচেতনভাবে লিখতেছে কিন্তু মাঝে মাঝে একটু এদিক ওদিক তাকাচ্ছে। এই জিনিসগুলো খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব। এবং যারা নকল কিংবা ডুপ্লিকেট করে এরা বরং আরো বেশি সচেতন, যখন দেখে স্যাররা চতুর্দিকে তাকাচ্ছে, দেখতেছে, নজর করছে, তখন তাদের মধ্যে ভয় কাজ করে। তারা কিন্তু আপনার বলা কথাতে ভয় কাজ করে না যে এই নকল করো না, ধরলে কিন্তু এই করবো সেই করবো, এতে বরং তারা ভয় পায় না। বরং আপনি নজর দিচ্ছেন এবং কেউ উল্টাপাল্টা করলে তার খাতাটা নিয়ে নিচ্ছেন 5 মিনিট 10 মিনিটের জন্য, কিংবা মনে করেন একবারে নিয়ে বের করে দিলে, এইগুলো বরং বেশি ভয় দেয় যারা উল্টাপাল্টা ডুপ্লিকেট করে। প্লাস আপনি যদি হাক ডাক মানে এই ধরনের চিল্লাপাল্লা জিনিসটা করেন, যারা এক্স্যাক্টলি মনোযোগ দিয়ে পরীক্ষা দেবে তাদেরও ডিস্টার্ব হয়। সো এইটা পরীক্ষা পদ্ধতি নিয়ে সমালোচনা আমি হয়তো আরেকদিন করবো, বাট আজকে আসি এই যে মোবাইল কিংবা ব্যাগ ট্যাগ নিয়ে ঢোকার ব্যাপারটা। মনে করেন ভার্সিটি লেভেল পার করলেন, এরপর যত সরকারি চাকরি কিংবা বড় বড় প্রতিষ্ঠানের চাকরিগুলো হয় যেগুলোতে রিটেন এক্সাম হয়, প্রিলি এক্সাম হয়, এই পরীক্ষাগুলো বেশিরভাগই সেন্টার হয় ঢাকাতে। ঢাকা কেন, দেশের মাঝখান বরাবর, আপনি যেখানেই থাকেন সেখান থেকে ঢাকা এসে পরীক্ষা দিতে পারবেন, ইভেন ঢাকায় যারা আছে তারাও পরীক্ষা দিতে পারবে। ঢাকাকে যদি আপনি চেনেন, ইভেন ঢাকা যদি আপনি 2-4 বছরও থাকেন, তারপরও ঢাকার সব অলিগুলি রাস্তাঘাট এগুলো কিন্তু চেনা সম্ভব হয় না, সবগুলো রুটে আপনার পরিচিত থাকে না। আর বাইরে থেকে আসার এটা তো আসেই, মানে প্রতি বছর চাকরি পরীক্ষায় যত স্টুডেন্ট আসে দেখবেন শুক্রবারের দিন যদি আপনি বাইরে বের হন, দেখবেন পরীক্ষার কেন্দ্রে একটা স্কুল কলেজের পাশ দিয়ে অনেক শত শত মানুষ বসে আছে, ছেলে পেলে ইয়াং যুবক যুবতী বসে আছে। কেন? তারা পরীক্ষাটা দিতে আসছে না। তারা যখন পরীক্ষা দিতে আসে, এত দূর থেকে আসতে পারে, ঢাকার এই প্রান্ত থেকে প্রান্তে আসতে পারে, তাদের কাছে মোবাইলটা স্মার্টফোনটা খুবই জরুরি। কেন জরুরি? গুগল ম্যাপস, মানে কোথা থেকে কোথায় যাবেন, আপনি একটা বিপদে পড়তে পারেন ঢাকা শহরে, পরীক্ষা থাকতে 3 ঘন্টা, যাইতে আসতে আপনি মনে করেন ঢাকার এই পার থেকে ওপার মনে করেন আরো 2 ঘন্টা এক্সট্রা হিসাব করতে পারেন, কিংবা সে আসছে পুরো ঢাকার বাইরে থেকে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি রংপুর থেকে বাসে উঠতাম আগের রাতে, পরের দিন ভোরবেলা নামতাম, নেমে সারাদিন পরীক্ষা যে কটা একটা কিংবা দুটা থাকলে সেটা দিয়ে আবার রাতে বাসে করে রংপুর ফিরে যেতাম। আমার কাছে একটা ব্যাগ থাকতো, আমার কাছে একটা মোবাইল ফোন থাকতো, এইগুলো নিয়ে পরীক্ষার হলে ঢোকা নিয়ে বেশ একটা হ্যাসল হতো। বেশিরভাগ যারা ওই ধরনের স্মার্ট কেন্দ্রগুলো থাকে, যারা আসলে জানে পরীক্ষা হলটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তারা কিন্তু কখনোই আমাকে মোবাইল কিংবা ব্যাগ নিয়ে ঢুকতে বাধা দেয় নাই। কিন্তু কিছু কিছু কলেজ যারা মনে করেন এই জিনিসগুলো নিয়ে খুবই রেস্ট্রিক্টেড, তারা ওই প্রথম গেটটা থেকে ঢোকার সময় আপনাকে চেক করতেছে কিংবা বলতেছে এই মোবাইল যাতে সাথে না থাকে, ব্যাগ যাতে রেখে যান, এই সেই ব্যাগ রাখবেনটা কোথায়, মোবাইলটা রাখবেনই বা কার অধীনে, আপনি কি অলওয়েজ একজন মানুষকে ক্যারি করে নিয়ে যাবেন সাথে করে আপনার পরীক্ষা
পরীক্ষার জন্য এত কস্টলি মানে পরীক্ষা দেওয়া সম্ভব হবে না অনেকের জন্য বাংলাদেশে এখনো এতটা সচ্ছল ফ্যামিলি খুব বেশি নাই যে দুইজন মানুষ যাবে সাথে একজন মানুষ যাবে সাথে নিজের বাহন থাকবে বাসে ওঠা লাগবে না কোন রাস্তা চেনা লাগবে না গুগল ম্যাপে যেভাবে রাস্তা চিনে চিনে কোথায় কোন স্কুল কলেজ ঢাকার আছে সেটা চিনে চিনে যাওয়া হয় ইভেন ঢাকার বাইরে বিসিএস পরীক্ষাগুলোও যখন হয় তখন আপনার কেন্দ্র দিল কিন্তু ওই এলাকাতে আপনি থাকেন ঠিকই কিন্তু কতগুলো স্কুল কলেজ আছে আপনার জানা নেই ওই দিকে যাইতে গেলে সিএনজি কত দূর কিংবা ওই দিক থেকে মানুষকে জিজ্ঞেস করে করে যাওয়া আমি একবার বিসিএস পরীক্ষা দিয়েছিলাম আমার আমি জানি আমাকে কিছু নিয়ে ঢুকতে দেবে না আমি কাগজে ম্যাপ আঁকায় জায়গার নামগুলো লিখে নিয়ে গেছিলাম কারণ আমার ওভাবে আসলে ভুট করে একটা জায়গা মুখস্থ হয় না মুখস্থ হতে চায় না তো এই ধরনের ব্যাপারগুলো বেশ আমার কাছে হ্যাসল মনে হয় যে আপনি মোবাইল কিংবা ব্যাগ নিয়ে ঢুকলেন পরীক্ষা কেন্দ্রে সামনে রেখে দিলেন আপনি পরীক্ষা দিতে দিতে আপনি তাকাতে পারছেন যে আপনার ওই জায়গায় জিনিসটা আছে কেউ নিয়ে যাওয়ার সম্ভাবনা নাই প্লাস একটা পরীক্ষার কেন্দ্রে 30-40 জন কিংবা 50-60 জন ওই রুমটাতে বসতেছে এদের মধ্যে চোর হওয়ার সম্ভাবনা কম নাও ইদানিং দু একটা মানে কেন্দ্র ঢাকার তারা আলট্রা স্মার্ট হওয়ার চেষ্টা করতেছে তারা কি করে মোবাইল ফোনটা ঢোকার সময় জমা নেয় এবং তাতে একটা নাম্বার সেটে দেয় 4 ডিজিটের এই যে এখানকার মতো একটা 4 ডিজিটের নাম্বার সেটে দেয় নাও এই 4 ডিজিটের নাম্বার তারা জোড়ায় জোড়ায় প্রিন্ট করতেছে তারা মোবাইলে যে নাম্বারটা দিচ্ছে আপনার অ্যাডমিট কার্ডও সেই নাম্বারটা জাস্ট প্রিন্টার একটা আঠালো কাগজ দিয়ে লাগাই দিল তাদের ধারণা এটাতে কোনো ঝামেলা হবে না এখন পর্যন্ত ঝামেলা হবে না কিন্তু যদি কোনো চোর কিংবা এই ধরনের খারাপ মাইন্ডের কেউ থাকে এটা হ্যাক করা খুবই সহজ আপনি একটা পরীক্ষা দিলেন কিংবা দেখলেন বাইরে গ্রিল থেকে যে ওরা 4 ডিজিটে এরকম লাগাচ্ছে কিংবা ওখানকারই যারা মানে স্কুল কলেজের দু একজন খারাপ থাকতে পারে তারা জানাই দিল নিজেরা করলো না অনেকে জানাই দিল তো তারা কি করতে পারে ওই জাস্ট একটা ডিজিট তারা প্রিন্ট করলো অ্যাডমিট কার্ড একটা কপি পাওয়া মানে খুব একটা কঠিন কিছু না একটা ফরজারি বানানো ওখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা সেম জাস্ট 4 ডিজিটের একটা সংখ্যা কিংবা 5 ডিজিটের হতে পারে এই সংখ্যাটা প্রিন্ট করে নিয়ে আসে বললো যে এই যে আমার মোবাইল বের করে দিয়ে দিল একটা 30,000-40,000 মানে অনেক এভাবে হ্যাকিং বা করা সম্ভব একটা ব্যাগ একটা মোবাইল হারায় যাওয়া খুবই সহজ হ্যাঁ এটাতে একটা ইউনিক পদ্ধতি হতে পারতো যে ওই পরীক্ষার দিনে একটা আলাদা এক্সট্রা 4 ডিজিট ইউনিক শুধু ওই পরীক্ষার দিনে ব্যবহার হবে আর একটা সিরিয়াল নাম্বার ধরে একটা ইউনিক সো আপনার ঠিক করলো মনে করেন ওই কলেজ ওই সেন্টারটা ঠিক করলো যে আজকে যে পরীক্ষাটা হবে সেটা হবে 3112 এই কোডটা তাহলে সবার ওই সিরিয়ালে থাকবে সবার মোবাইলের সিরিয়ালে নাম্বারে তারা 3112 এই কোডটা দিবে আর একটা কোড দিবে যেটা হচ্ছে সিরিয়াল নাম্বার যে এক নম্বর মোবাইল জমা দিল সে 0001 তার নম্বর পরের যে মোবাইল জমা দিল সে হচ্ছে 0002 এভাবে সিরিয়ালটা থাকলো ডবল কিন্তু ওই যে ইউনিক কোডটা ওই দিনের ইউনিক কোডটা কি হবে সেটা সেন্টারে যারা পরীক্ষার্থী তারা আসার আগ পর্যন্ত জানতে পারলো না কিংবা ওখানে যারা কাজ করতেছে তারাও আসার আগ পর্যন্ত জানতে পারলো না এই ধরনের সিকিউরিটিটা এত চিন্তা ভাবনা করে আসলে কেউ করে না জাস্ট একটা সান্ত্বনা দেওয়ার জন্য মোবাইলটা নিচ্ছে তার একটা নাম্বার দিয়ে দিচ্ছে এখন পর্যন্ত আমি আসলে শুনি নাই যে এটাতে এখন পর্যন্ত কেউ ব্রেক করতে পারছে এবং কারো মোবাইল হারাইছে বাট এটা হওয়াটা খুবই স্বাভাবিক খুবই সম্ভব কিন্তু আমরা সেই মূল কথাটায় ফিরে আসি যে আমাদের যে মোবাইল কিংবা ব্যাগ এই জিনিসটা পরীক্ষা হলে নিতে দেওয়া যাবে না কেন আপনার কান খোলা আছে আপনি দেখতেছেন কানে কিছু শুনতেছেন কিনা সে শুনে শুনে লিখতেছে কিনা আপনি পাশ থেকে গার্ড দেখতে পাচ্ছেন আচার আচরণ এভরিথিং হিউম্যান ইরোর হিউম্যান মাইন্ড হিউম্যান চুরি হিউম্যান ডুপ্লিকেট এগুলো তাকালেই বোঝা যায় শিক্ষকরা তো এগুলো দেখে অভ্যস্ত তাদের আসলে দরকার নাই সচেতনভাবে যদি গার্ড দেন আর হ্যাঁ আপনি সচেতনভাবে গার্ড দিবেন না আপনি সামনে বসে থাকবেন কাউকে একদম মানে ঝেড়ে ঢুকাবেন পরীক্ষা হলে কেউ কিছু যাতে ডুপ্লিকেট করতে না পারে এই না পারে এতটাও কি সম্ভব আপনি কাগজের টুকলি নিয়ে যেতে পারেন আপনি এটা নিতে পারেন ওটা নিতে পারেন বাট ওখানে বের করতে পারবেন না ওখানে যাতে করতে না পারেন সেটার দিকেই বরং মনোযোগ দেওয়া সেটার দিকেই আসলে কড়াকড়িটা সেটার দিকে সচেতন গার্ড দেওয়াটা সেটাই বরং সহজ বলে আমার কাছে মনে হয় সো জানি না কিছু সেন্টার যেগুলোতে আমার বারংবার পরীক্ষা দিতে গেছি তারা ওই পদ্ধতি অ্যাপ্লাই করছে মোবাইল কিংবা ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া যাবে না অথচ আমি এমনকি আর্মি ক্যান্টনমেন্টের ভিতরেও মানে কিছু স্কুল কলেজে পরীক্ষা দিচ্ছি তারা ওগুলোতে কোনো বাধা দেয়নি তারা জিনিসটা বুঝছে তারা আসলে পরীক্ষার গার্ড পরীক্ষার হলেই গার্ডগুলো যথেষ্ট সচেতনভাবে দিছে এবং বেশ শুনশানের অবতার মধ্যেই পরীক্ষাগুলো হয়েছে জাস্ট সামনে ব্যাগ কিংবা মানি ব্যাগ মোবাইল সব রেখে দিলাম দিয়ে পরীক্ষা দিলাম নাও আমি রাখলাম না আমার পকেটে থাকলো কিন্তু আমি পকেট থেকে বের করে দেখবো এটাতেই তো মূল গার্ডটা তাই না আমার পয়েন্ট হচ্ছে সেটাই একটা রুমের সামনে যদি দাঁড়ায় একজন গার্ড এবং চতুর্দিক তাকায় সে দেখতে পাবে কার কোলের উপরে কি আছে তার খাতার নিচে কিছু আছে কিনা সন্দেহজনক অ্যাক্টিভিটি সে যদি তাকানোর চিন্তা করে যদি দেখার চেষ্টা করে অবশ্যই দেখতে পাবে সো আমার কাছে ওটা কোনো সমাধান বলে মনে হয় না সমাধান হয়ও না আমরা পরীক্ষা দিতে দিতে বুঝি যে না এর মধ্যে উল্টাপাল্টা হচ্ছে উল্টাপাল্টা করছে কারণ ওই নর্মাল গার্ড দেওয়ার কারণে এনিওয়ে আশা করি এই ভিডিওটা যদি কোনো পরীক্ষার গার্ড কিংবা কোনো টিচার যারা নিয়মিত পরীক্ষার গার্ড দেয় তারা দেখে তাহলে তারা একটু হলে ব্যাপারটা নিয়ে সচেতন হবে এভাবে মোবাইল ব্যাগ নিয়ে আসলে আপনি কখনোই থামাইতে পারবেন না বরং এই যে একজন ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে গেল তার সাথে ব্যাগ থাকাটাই স্বাভাবিক এবং ব্যাগ মানি ব্যাগ মোবাইল এগুলো যদি তাকে গেটের কাছে ওভাবে জমা রাখতে হয় তার মাথায় একটা টেনশন নিয়ে এসে পরীক্ষা দিচ্ছে সে আসলে ফুল ফোর্সে পরীক্ষা দিতে পারবে না তার মাথায় একটা টেনশন ঢুকছে ওটা হারায় যাবে কিনা বের হতে যে পাবো কিনা এই শত শত হাজার হাজার ব্যাগ রাখছে একদম ভুল করেও তো নিয়ে যেতে পারে রুমের মধ্যে কিন্তু এই ভুলটা হওয়ার সম্ভাবনা কম রুমের সামনে যদি ব্যাগ কিংবা
মোবাইল এগুলো রাখা হয় এবং সে নিশ্চিন্তে পরীক্ষাও দিতে পারে। যদি এই ভিডিওটা থেকে একটু হলেও সচেতন হয় সবাই তাহলে ভিডিওটা সার্থক হবে। ভালো থাকবেন সবাই, আশা করি এই ব্যাপারগুলো নিয়ে মানুষ আরো বেশি সচেতন হবে, চিন্তা ভাবনা করবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট এপিসোডে, বাই।